কেন্দুটিপিরে ছেলে মৃত, চিন্তারে মহিলা চাষি। ধার করচ করে কিস্তি ঋণ করে ছেলে চাষ করিথিবা জড়ে মহিলাঙ্কর ছেলে মৃত্যু পরে চিন্তা খারিছে ঋণ শুঝিবা কুনে। 15 দিনরে বহু ছেলে মৃত হয়েছে। মৃত্যুর কারণ সঠিক ভাবে জনাপড়ু নথিলে বি অত্যধিক থন্ডারু নিমোনিয়া হি মৃত্যুর কারণ হইপারে বলে ডাক্তারঙ্ক সূত্রর প্রকাশ। ঘটনার জনা যায় যে ঢেঙ্কানাল জেলা ভুবন ব্লক জিরাল প্রাণী চিকিৎসালয় অন্তর্গত দিঘি পঞ্চায়েতর কেন্দুটিপি গ্রামর গীতা মল্লিক দুইটি গুহাড়ে প্রায় 60টি ছেলে থিলা। প্রথমে ছেলে ঝাড়া হুয়ে পরে বেক তল ফুলি যায়। গোটিয়ে দিন পরে ছেলে মৃত্যু হয়ে 15 দিন মধ্যে বহু ছেলে মৃত হয়ে খালি গীতা মল্লিকর নুহে তা সাহির আহরি 7 জনকর ছেলে মরিথিবা জনা যাইছে। কিন্তু মল্লিক, বাহুড়া মল্লিক, ধর্মানন্দ মল্লিক, কুন্ত মল্লিক, অকালু মল্লিক, অর্জুন মল্লিক, পঙ্কজ মল্লিক, বুলা মল্লিকর ছেলে মৃত্যু হয়েছে। লোন করে ছেলে পাড়ুলে এবে সর্বহারা হয়ে পড়ছেন। ছেলেঙ্ অনেক প্রকার সুবিধা এবং স্বাস্থ্য বীমা থিলে মধ্য কৌশি প্রকার সূচনা দেই নথিলে প্রাণী চিকিৎসক বলে খবর নেবার যা জনাপড়ছে। সঠিক সময়ে ডাক্তার 2 দিন মিটিংরে থিবা বেলে অধিক ছেলে মরিগলে বলে কুহন্তি গীতা। থরে অর্ধে দেখিকি যাইছন্তি এ রোগর এপর্যন্ত নিরাকরণ করা যাই নাই। পিপিআর ইঞ্জেকশন দেবার সবু ছেলে মরুচ্ছন্তি এবং কাহার মধ্য পোস্টমর্টম করি নাহান্তি বলে কইছন্তি সচিদানন্দ রাউত। ডাক্তারঙ্ক পাখকু গলে সে কউছন্তি তুমি মিডিয়ারে দেইছ, মু আউ কিছি করি পারিবি নাহি বলি কউছন্তি ডাক্তার অমরেন্দ্র পটনায়ক। দেখিবাকু বাকি রহিলা আউ কেতে ছেলিক জীবন নেউছি এ অজড়া রোগ। মু আজ্ঞা, মু গরিব লোক, মোর কিছু বলে কিছু নাহি। আমি মামু মাই দি জনি সেই ছেলি জোড়িক চরাইকিনি আমি আজ্ঞা পেট পোষুথলু। সেই জোড়িক যেমতি মরিগলে আউ নাহান্তি, আর সবু ভিহেসি ভিহেসি আসি ইঞ্জেকশন ফিঞ্জেকশন সবু দেলে সবু কলে। আজ্ঞা আমি মূর্খ লোক, কিছু প্রাণ লোক, আমি কিছু জাঁপারুন, তথাপি ঔষধ খাইকি ছেলে বি মরি যাচ্ছি। আমি কেমিতি আজ্ঞা সারে আউ বঞ্চিবার না ছেলে, আউ গোটিয়ে ছেলে মোর রহিলা আজ্ঞা 15-17 মিনিট ছেলে আউ গোটিয়ে ছেলে রয়েছে আজ্ঞা। সেটি বি ঝাড়া ঝপট হয়েকি কোণ হব, মরব কি বঞ্চব তা বি কহিপার নাই আজ্ঞা। এণু করি মু কেমিতি বঞ্চিবি এ দুনিয়ারে, মু আউ কোণ করবি, মু তো বুড়া হলি, মতো আসিকি 62 বর্ষ হয়েগলা, মু আজ্ঞা আউ তো চলি পদল পার নাই, মু কেমিতি বঞ্চিবি আজ্ঞা, মতো হেলা কাল মু আজ্ঞা। এণু করি আপনকে আপত্তি করছি, মতো কোণ করা যাও। গীতা মল্লিক কেন্দুডিপ কোণ হইতি কোণ বেঁধি গাউছন ছেলে গুড়া মরি যাচ্ছেন। আউ 70 ছেলে কোণ কবে ছেলের বীমা ফিমা কোণ করিনি, কেমিতি কোণ ছেলে মরছেন কাহিঁকি মরছেন? বীমা করিনি, লোন করি আউ যাইছিলি সবু জায়গাকে যে লোন মোর কোটি হেলানি, কে ব্যাঙ্ক যাইছিলি ব্যাঙ্ক বি লোন দেলানি, আর প্রাইভেট লোন করিকি উঠেইছি ছেলে, ছেলে কিনিথিলি, ছেলে কিনিদেলি যদি এমনি গোটা পরে গোটা মরি যাচ্ছেন। সার আসি ট্রিটমেন্ট করছিল, ট্রিটমেন্ট কলা পরে বি মরি যাচ্ছেন। লোক আমি তো জাঁনু কিছু, সার তো কিছু বীমা ফিমা করোনা কি ইন্সুরান্স বি মোর করোনা কি লোন বি মতো গোটে দেই না, মু করবি স্যার? লোন উঠেকি ছেলে করলি, সর্বরা হয়েকি বসিছি, কেমিতি কোণ শুঝিবি লোন, কেউ আনবি পয়সা? কুন্তলা মল্লিক কেন্দুড়ীপ কোণ কব, ছেলে চাষ করলে? ছেলে চাষ করলু, আমি গরিব লোক, মরি কষ্টিকি বন বুলিকি নুন নানে উঠাইকি, আমার তো বিল বাড়ি কিছু না, ডিহ বাড়ি কিছু না, যে করলু যেউঠিক গলু আমি নুন দেলে নেই, যে নুন নদেলে ছেলে গুড়ি কইতি সবু মলে, দিনক 10, 8, 2, 3 মলে সবু গলে, মোর 12 মুন্ডু তার 70 মুন্ডু, তবে কিছু গোটে আসেসন নেল নেই, ভুবন ডক্টর আসলে, এ ডক্টর আসলে, ভিইসি আসলে, কে কিছু ইঞ্জেকশন দেবার লাগিলে, ঔষধ দেবার লাগিলে, ঔষধ বি মো ঘরে সব থুয়া হয়েছি, ছেলে মরবার চালিছি। আউ কোণ আমি গরিব লোক, তুমি কোণ ভরসা করি আমি চালু? মূর কিছু জাঁন বলে তুমি কিছু ভরসা করি চালি পু, কিছু জাঁপারু বলে ডাক্তর যে বুঝাইকি কইথা যে এইটা এইটা হব, সে তো ডাক্তর হয়েকি রোগ চিহ্নি পাইলে নেই, আমি মূর্খ লোক কেমিতি রোগ চিহ্নি থাকতু? সমাজসেবী সচিদানন্দ রাউত, মু এই কেন্দুটিপি গ্রামের জন বাসিন্দা। আজকে দীর্ঘ 10-15 দিন হল এই যে আমার হরিজন বস্তিরে ছেলের যে মড়ক কৌশল আস্তে আস্তে 2-3 4-15 100
ଏମିତି ଆମର ମିଡ଼ିଆ ଫିଡ଼ିଆ ଭାଇମାନେ ଆସିକରି ମଧ୍ୟ ଏଠି ସହଯୋଗ କରୁଛନ୍ତି, ଅନ୍ୟାନ୍ୟ ଲୋକମାନେ ବି ସହଯୋଗ। ଏଠିକାର ଯେଉଁ ଆଞ୍ଚଳିକ ଡକ୍ଟର ଯିଏ ଅଛନ୍ତି ବା ଜିରାଳ ପଶୁ ଅଧିକାରୀ, ସେ ଆସିକରି ଥରେ ଅଧେ ଦେଖିକରି ଯାଇଛନ୍ତି। ଦେଖିଲା ପରେ ବି ଏ ରୋଗ ନିରୂପଣ ଏପର୍ଯ୍ୟନ୍ତ କରିନାହାନ୍ତି। ଯଦିଓ ଏତେ ଗୁଡ଼ିଏ ଛେଳି ମରିଯାଇଛନ୍ତି, କାହାର ଗୋଟିଏ ନେଇକରି ପୋଷ୍ଟମର୍ଟମ କରିକିରି ଯେ କେଉଁଥି ଯୋଗୁଁ ଏମାନେ ମରୁଛନ୍ତି, ଏମାନେ ହେଲେ ମୂର୍ଖ ଲୋକ କି ପାଠ ପଢ଼ିନାହାନ୍ତି। ଆଙ୍କୁ ତା'ର ସୁରକ୍ଷା ଦିଗରେ ବା ପ୍ରୋଟେକ୍ସନ ଦିଗରେ ଏମାନେ କିଛି ବ୍ୟବସ୍ଥା କରିନାହାନ୍ତି, ଯଦ୍ୱାରା କି ଦିନକୁ ଦିନ ଛେଳି ମରିବାରେ ଲାଗିଛନ୍ତି। ଗତକାଲି ବି ତିନିଟା ଛେଳି ମରିଛନ୍ତି। ଆଉ ଆଜି ଆମେ ସୂଚନା ପାଇଛୁ, ଆଜି ଏଠିକି ଚାଷ କରନ୍ତି ଘୁଷୁରୀ ଚାଷ, ମେଣ୍ଢା ଚାଷ, ଛେଳି ଚାଷ, ଏଇ ଆଖପାଖ ଆମ ସବଡ଼ିଜନ ଅନ୍ତର୍ଭୁକ୍ତ ଲୋକମାନେ ଆସିଥିଲେ, ମାନେ ତା'ର ଆଉ ଯେଉଁ ଛେଳି ଥିଲା ତାକୁ ନେବା ପାଇଁ। କିନ୍ତୁ ସିଏ ଯେତେବେଳେ ଜାଣିଲେ ଯେ ଏଇଟା ସବୁ PPR ଇଞ୍ଜେକ୍ସନ କ'ଣ ଗୋଟେ ତାଙ୍କ ଭିତରେ ଦିଆହେଇଛି, ସେମାନେ ବି ବିତୃଷ୍ଣା ହେଲେ, କହିଲେ ଯେ PPR ଇଞ୍ଜେକ୍ସନ ଦେଲା ପରେ ଆଉ ଇଏ ରହିବେନି, ଏସବୁ ଯିବା ହେରି, ତେଣୁ ଆମେ ୟାକୁ ମାଛ ଶାଗ ରେଟ୍ରେ ନେବୁନି, ସେମାନେ କହିକିରି ନୋଟି ଗଲେ। ଆଉ ସେ PPR ଇଞ୍ଜେକ୍ସନ କ'ଣ ସେଗୁଡ଼ା ତ ଆମେ ଜାଣିନୁ, ସେ ଇଞ୍ଜେକ୍ସନ ଯଦି ଦିଆଯାଇଛି, କେଉଁମାନଙ୍କୁ ଦିଆଯାଇଛି, କ'ଣ ଦିଆଯାଇଛି, ତା'ର ପୁଙ୍ଖାନୁପୁଙ୍ଖ ତଦନ୍ତ କରାଯାଉ। ଆଉ ତା'ପରେ ଗୋଟିଏ ତାକୁ ଯାହାର ଗୀତା ମଲ୍ଲିକର ଯେଉଁ ଛେଳି ମରୁଛନ୍ତି, ସେ ବି ଥରକୁ ଥର ଡାକ୍ତରଙ୍କ ସହିତ ପରାମର୍ଶ କରିବା ସତ୍ତ୍ୱେ ମଧ୍ୟ ସେ ଆସି ଏଠି ପୋଷ୍ଟମର୍ଟମ କି କ'ଣ କରିବା କିଛି ଗୋଟେ କରିବାର ସୁବ୍ୟବସ୍ଥା କରୁନାହାନ୍ତି। ତେଣୁ ସେ ଦ୍ୱାରା ଆମ ଅନ୍ୟାନ୍ୟ ଯେଉଁ ପଡ଼ୋଶୀ ଛେଳି ଯେଉଁମାନଙ୍କର ମରୁଛି, ସେମାନେ ବି ଆତଙ୍କିତ ଅବସ୍ଥାରେ ରହିଛନ୍ତି, କାହା ଘରେ ଖିଆପିଆ ନାହିଁ, ଯାହାକୁ ନେଇକରି ଚଳୁଥିଲେ ସେମାନେ ଜୀବିକା। ଏଇଠି ଜଣେ ଆମର ଅକାଲୁ ଭାଇ ଅଛି, ସେ ବି ସେ ସେଦିନ ଗଡ଼ି ଯାଇଛି, ମାନେ ତା'ର ସବୁ ସର୍ବସନଷ୍ଟ, ତା'ର ଛୁଆପିଲା କେହି ନାହାନ୍ତି, ସେ ସେଇଥିରୁ ଯାହା ଗୋଟେ ଆମଦାନୀ କରିକି ଛେଳିରୁ ଯାହା ଗୋଟେ ପାଉଥିଲା। ତେଣୁ ଏମିତି ରହୁଛି। ତେଣୁ ଆମର ରହୁଛି ଯେ ଏଇ ମିଡ଼ିଆ ଭାଇ ମାଧ୍ୟମରେ ଯେ ସରକାରଙ୍କୁ ଆମେ ଅନୁରୋଧ କରୁଛୁ ଯେ ୟାର ଗୋଟେ ପୁଙ୍ଖାନୁପୁଙ୍ଖ ତଦନ୍ତ କରାଯାଉ। ଢେଙ୍କାନାଳରୁ ଈଶ୍ୱର ରାଉତଙ୍କ ରିପୋର୍ଟ।